thank mm -hmm. you ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাতো ভাইজান আপনি ওই ফরোজা নামাজের উপর হাত তুলে ধোয়ার ব্যাপারে বলেছেন মোনাজাত করার ব্যাপারে আমি আর্টিক্যালটা পাঠিয়ে দিলাম আপনি পরে নেন হ্যাঁ বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে মোনাজাত করা যাবে কি যাবে না হ্যাঁ ফরোজা পরে আর দ্বিতীয় কথা হচ্ছে রাসুলের ওসিলাই যদি আপনি চান যে আল্লাহ মানে কি রাসূলের ওসিলার মাধ্যমে আপনার কাছে সুপারিশ করছি আপনার কাছে চাইছি রাসুলের ওসিলার মাধ্যমে এটা হচ্ছে শের এটা হচ্ছে শের কেন শের যেহেতু মৃত্যু ব্যক্তির নামে ওসিলা করা এটা কি নিষিদ্ধ আর আপনি যদি রাসুলকেই মাধ্যম করতে চান তাহলে কি করবেন হে আল্লাহ আপনার কাছে আমার আবেদন এই রাসুল যেন কে আমাদের দিনে আমার হয়ে সুপারিশ করেন এই তৌফিক তুমি তাকে দান করো এটা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে

এবং হাই আলাস হাই ফালা যখন বলবে মরাদিন তখন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করবে আর তারপরে আমার ওপর দুধ পাঠ করবে আর তারপরে এই দোয়াটা যে পাঠ করবে এই আজানের এই দোয়াটা তাহলে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ কি হবে হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে সুতরাং সুপারিশ যখন আপনি চান কার কাছে চাইবেন আল্লাহ কাছে না রাসুলের কাছে রাসূলের রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে যদি আপনি সুপারিশ চান তাহলে এটা কিন্তু সম্ভব না আপনাকে সুপারিশ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ওসিলা দান করো এবং আপনি চাইবেন এই বলে আল্লাহ আমার যেন আমার হয়ে যেন সুপারিশ করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তৌফিক তুমি রাসুলকে দিও সাল্লাহ আলি সাল্লাম এই তৌফিক তুমি দিয়ে হে আল্লাহ এইভাবে আপনি চান কিন্তু আপনি যদি বলেন হে আল্লাহ রাসুল আপনি আমার মানে সুপারিশ করবেন এই কামনা করি রাসুল আপনার ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছি এগুলো সম্পূর্ণ কি শেখ সম্পূর্ণ শেখ আপনি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহকে আল্লাহ তুমি রাসুলকে তৌফিক দিও আল্লাহ তুমি রাসুলকে ওসিলা দিও তিনি যেন আমার ওই সুপারিশ করেন এই তৌফিক তুমি তাকে দিও তিনি যেন আমার ওই সুপারিশ করেন তার মানে সমস্ত কিছুর মালিক একচ্ছত্র অধিপতি হচ্ছেন মোহান ডাবুল আলমিন আপনাকে যাই কেউ চাইতে হবে রাসুলের ওসিলাতে নয় আল্লাহর মাধ্যমে আপনাকে চাইতে হবে তার কারণ হচ্ছে এমন কোন জিনিস সরিয়েতে আছে যে যেটার মালিক আপনি যার কাজ বলছেন সে মালিক নয় সুতরাং যে তার প্রকৃত মালিক তার কাছে চাইতে হবে প্রকৃত মালিককে মহান রব আলমিন কেউ যদি বলে আমি সুপারিশ করব কেমতের দিনে অসম্ভব আল্লাহ যদি অনুমতি না দেন কেউ সুপারিশ করতে পারবে না মন্দাল্লা দিয়ে দিনে আমার আয়তুল কুরসি পড়ি না আয়তুল কুরসি তো লেখা আছে মন্দাল্লা দিয়ে সহিল্লা বেদিনে আল্লাহর অনুমতি বেদ রেখে কে তার কাছে আছে এমন তার নিকট সুপারিশ করতে পারে আল্লাহ নিজে জিজ্ঞেস করছেন কি এমন আছে আল্লাহর অনুমতি ভেতরে কি সুপারিশ করবে হ্যাঁ সুতরাং যা কিছু চাইতে হবে আল্লাহর মাধ্যমে আল্লাহকে বলতে হবে যে তুমি আল্লাহ তফিক দিও তাকে ঠিক আছে ভাই যান